আন্তর্জাতিক অঙ্গন থেকে ক্রিস গেইলের বিদায়টা হয়েছিল সেই 2021 সালের জুনে। সে বছরই ফ্র্যাঞ্চাইজি লিগে তাকে মাঠ কাঁপাতে দেখা গিয়েছিল শেষবারের মতো। সেবার আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাটাও বন্ধ হয়ে যায় ইউনিভার্স বসের জন্য। কাগজ কলমের হিসেবে সেটি এখন পর্যন্ত হয়ে রয়েছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। লম্বা সময় পর মার্কুটে ক্যারিবীয় ব্যাটার ফের ফিরলেন মাঠে। ফিরলেন নিজের সর্বশেষ আঙিনা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। এমনটা শুনেই গেইল ভক্তরা নড়ে চড়ে বসতেই পারেন, আশায় বুক পাততে পারেন ফের 22 গজে গেইল তাণ্ডব দেখার। কিন্তু পারতপক্ষে সেটি হচ্ছে না, কেননা গেইল ফিরেছেন ঠিকই, কিন্তু তার ফেরাটা খেলোয়াড় হিসেবে হয়নি, হয়েছে দর্শক হিসেবে। আইপিএলের চলতি আসরে প্লে অফ নিশ্চিতের লড়াইয়ে মাঠে যখন লড়ছিলেন কোহলি সিরাজরা, ঠিক তখনই আরসিবিকে সমর্থন দিতে হুট করে মাঠে উপস্থিত হন ক্যারিবীয় ব্যাটিং দানব। ম্যাচ শেষে সাবেক সতীর্থদের সঙ্গে জয়োৎসবেও যোগ দেন তিনি। কোহলিদের ড্রেসিং রুমেও ছিলেন এই ক্যারিবিয়ান ভারতীয় ব্যাটার, তো বুকে জড়িয়ে ধরেন পুরনো সতীর্থকে। পেসার মোহাম্মদ সিরাজ মাঠ থেকেই দেন স্যালুট, ছুঁড়েন উড়ন্ত চুমু। বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে 44 বছরের তারকা রীতিমতো হুমকিও দিয়ে রাখলেন। জোর গড়াতেই বলেন, চাইলে তাকে নাকি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলাতে পারে বেঙ্গালুরু। তিনি বলেন, দেখতেই পাচ্ছেন জার্সি এখনও ফিট আছে, আরসিবির যদি প্রয়োজন হয় তাহলে আমি ইম্প্যাক্ট খেলোয়াড় হতেই পারি। সমর্থকদের এভাবে দেখাটা দারুণ, আরসিবি চিরকাল, আমি আজীবন আরসিবির সমর্থক হয়েই থাকব। প্লে অফ নিশ্চিতের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে সমীকরণ মিলিয়ে জিততে হতো কোহলিদের। সেই সমীকরণ মিলিয়ে প্রথম 8 ম্যাচে মাত্র 1 জয় পাওয়া বেঙ্গালুরু নিশ্চিত করেছে প্লে অফ, এটি টানা 6th জয় তাদের। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।